السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد. সম্মানিত সুদী দর্শক, কোরআনের আসরে কোরআনের ঘটনার সাথে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিস টিভির অনুষ্ঠান দেখছেন, সকলের জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। আমরা আজকে কোরআনের ঘটনা নিয়ে কথা বলব। এর এমন একটি ঘটনা যে ঘটনাটি আল্লাহর মুজিজা এবং শয়তানি জাদু, এর ভিতরে একটি বিভ্রান্তির অবস্থা সৃষ্টি হয়েছিল। আর এই বিভ্রান্তিকর অবস্থা থেকে আল্লাহ কিভাবে জাতিকে মুক্ত করেছিলেন, শয়তানের চক্রান্ত কিভাবে নস্যাৎ করেছিলেন, হক কিভাবে বিজয়ী হয়েছিল, এটি অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। এই ঘটনার নিয়ে আলোচনা এবং তার শিক্ষা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন, চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই আবার সর্বডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার ডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্বভাবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, পরিচিত হলাম অতিথিদের সাথে, আসুন আমরা মূল বিষয়ের দিকে ধাবিত হই। হারুত মারুতের গল্প, গল্প নয় বাস্তব ঘটনা। প্রথমে আমরা এই ঘটনাটি শুনি আমাদের আজকের অতিথি শেখ হাসান জামিলের কাছে। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ধন্যবাদ আপনাকে। হারুত মারুত কোরআনে কারীমের সূরা আল বাকারায় এই দুইটা শব্দ এসেছে একটা বিষয়কে নিয়ে। সেই হারুত মারুতের পরিচয়ে যাওয়ার আগে আমার মনে হয় একটু পেছনে আমাদের আসতে হবে, যে কারণে এই প্রসঙ্গটা কোরআনে কারীমে আসছে। জি, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নবী হিসাবে আলোচনায় আনলেন, নবী হিসাবে তার কথা মানুষের কাছে বললেন, তখন আহলে কিতাবদের কেউ কেউ এই কথা বলা শুরু করলো যে দেখো মুহাম্মদ সে তো মিথ্যা বলছে, কারণ সুলাইমান নবী ছিলেন না, তিনি তো কেবলই জাদুর মাধ্যমে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছিলেন, আর নবীরা তো জাদু করে না, কাজেই মুহাম্মদ যা বলছেন তা মিথ্যা, সুলাইমানকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া মিথ্যা, কাজী মুহাম্মদের কথাও মিথ্যা, আর যিনি মিথ্যা বলেন তিনি নবী হতে পারেন না। তারা ওইভাবে এইরকম একটা অপবাদ অপবাদ দিয়েছিল দিচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইহুদিরা বিশেষত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে অভিযোগটা জাদুর মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই অভিযোগের একটা কারণ আছে। কারণ হচ্ছে যে তারা জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য করতে তারা অক্ষম হয়েছিল শয়তানের ধোকার কারণে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জায়গাটাতে সূরা আল বাকারার এই ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান এই জায়গাতে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে নবীরা কখনো জাদুর আশ্রয় নিতে পারেন না। নবীদেরকে আমি মুজিজা অলৌকিক যেটা বিষয়ে ক্ষমতা দিয়েছি সেটা ভিন্ন জিনিস, জাদু হচ্ছে একটা মানুষের বাহ্যিক ভেলকি বলা যায়, আর মুজিজা হচ্ছে বাধা সৃষ্টি করা, আর মুজিজা হচ্ছে প্রকৃত অর্থেই বস্তু পরিবর্তন হয়ে যায়। এটা মানুষ যেটা আমরা ধাঁধার মাধ্যমে জাদুর মাধ্যমে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গোলক, চোখের একটা ধাঁধা মানুষের, কিন্তু মুজিজার মধ্যে প্রকৃত অর্থেই জিনিসটা পরিবর্তন হয়ে যায়। এই পার্থক্যের জন্যে রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত, এবং তাদেরকে বাবেল শহরে পাঠিয়েছিলেন এজন্যে যে সেখানেই এই বিষয়গুলোর জাদুর প্রচলনটা বেশি ছিল। তো ওই দুজন ফেরেশতা এসে মানুষকে জাদু শিখাতেন, এই জন্য শিখাতেন দেখানোর জন্য যে জাদু এবং মুজিজা একরকম নয়, পার্থক্যটা বোঝানোর জন্য যে জাদুর খারাপ দিক আছে সেটা কোনটা, যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারে, মানে বিচ্ছিন্নতা আনতে পারে। তো ওই ফেরেশতা দুইজন মানুষকে কথাই বোঝাতে চাইতেন যে এই যে জাদু দেখো এটা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অকল্যাণ, এটা আর মুজিজা এক হতে পারে না। কাজেই তোমরা বলতেন নাহনু ফিতনা ফালা তাক, হ্যাঁ তারা এটাও বলতেন মানুষকে জাদু দেখে বা শিখেই বলতেন যে এটা কিন্তু প্রয়োগ করা যাবে না, এটা কেবলই তোমাদেরকে বোঝানোর জন্য, এবং আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি যে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। উত্তীর্ণ হওয়ার বিষয়টা হচ্ছে যে জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য করে হকটাকে গ্রহণ করো কিনা, এটা হচ্ছে পরীক্ষা। ওই তারা
এই হারুত মারুত থেকে জাদু শিখে হারুত মারুতের যে উপদেশ ছিল ওইটা আর গ্রহণ করে নাই, তারা ওইটা প্রয়োগ করাই শিখেছে। কিন্তু তারা যে পরীক্ষার জন্য আসছেন সেটা তারা সেটার মাথা রাখেনি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত, হযরত সুলাইমান আলাইহিসসালামের পবিত্রতা বর্ণনার জন্য যে অভিযোগটা সুলাইমান আলাইহিসসালামের উপর করা হয়েছে যে যিনি জাদুর আশ্রয় নিয়ে মানুষের উপর নেতৃত্ব দিতেন, ক্ষমতা চালাতেন, এটা ভুল, এটা মিথ্যা। জাদু এবং এই মুজিজার মধ্যে পার্থক্য আছে। তিনি মুজিজার অধিকারী ছিলেন যেহেতু তিনি নবী ছিলেন, আর সুলাইমান আলাইহিসসালামের পবিত্রতা প্রকাশ করতে পারলে, এটা প্রমাণ করতে পারলেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুলাইমান আলাইহিসসালামকে নবী বলে স্বীকার করেছেন, দাবি করেছেন, তার বক্তব্যে বলেছেন, ওই কথাটাও সত্য হয়। এই উদ্দেশ্যে কোরআনে কারিমে এই হারুত এবং মারুতের প্রসঙ্গটা ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জি, আমরা প্রথমে এই ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানাবো মুফতি কাজী ইব্রাহিম। জি, আসলে এখানে জাদুর প্রসঙ্গটি এখানে এসছে, আল্লাহ তাআলা সেটা নিয়ে এসেছেন। কিছু মানুষের স্বভাব হলো হেদায়েতের প্রথম জাদুবিদ্যার প্রচলন কিন্তু ইহুদিরাই করে। তো জাদুবিদ্যার মধ্যে কোন হাকিকত আছে কিনা, না এটা একেবারেই ধোকা কিনা? এটা ধোকা ঠিক আছে, এটা দিয়ে ধোকাই দেয়। যেমন কোরআনে হাকিমে মুসা আলাইহিস সালামের সাথে যখন তারা করেছিল যে মানুষের চক্ষুকে এরা জাদুগ্রস্ত করলো শয়তানদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে। ওরা যে রশিগুলি পাটা ফেলেছিল এগুলি সাপ হয়ে গেল, সাপ হয়ে গেল, একবারে কিলিবিলি করছে। যখন মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেললেন তখন ওই জাদুকরেরা দেখলো, আরে আমরা তো দেখছি আমাদের দৃষ্টিতে সেগুলি রশি, আর মানুষের দৃষ্টিতে দেখছে সেগুলি সাপ। কিন্তু মুসা যে জাদুটা ফেললে দেখা যাচ্ছে আমরা জাদুকররা তাকে তোর লাঠি দেখবো, কিন্তু আনা দেখে সেটা সাপই দেখছি, তাহলে তো সেটা জাদু হতে পারে। জি, আসলে জনগণ দেখলো জাদুকররা জিনদের তাকার রূপ অর্জন করে। জি জি, কিছু খারাপ জিন, মুশরিক জিন যারা আছে, কিছু মানুষ জাদুকররা ওদের নামে কালো ছাগলের বাচ্চা, কালো মুরগির বাচ্চা জবাই করে শিরিক করে, শিরকে আকবর করে। জি, শিরকে আকবর করে তখন কোন চিতা খোলায় বধ্যভূমিতে গিয়ে বলে যে জিনদের সর্দার, আপনার একজন অধীনস্থ জিন আমাকে দিয়ে দেন, আমি তো আপনার নামে জবাই করলাম, আমি তো যা আপনি চেয়েছেন, আমি যা পছন্দ করেন আমি সব করলাম। তখন সর্দার জিন এর সাথে, জাদুকরের সাথে একটা খারাপ জিন লাগিয়ে দেয়, তুমি একে দিয়ে কিছু কাজ করো। এটা হলো জাদুকরের মূল জিনিস, বোঝা হলো যে এটা একটা শয়তান। জি, এটা বিরাট একটা শয়তানি জাদুকর। তো এখানে এজন্য শয়তান আল্লাহ যদি বলেন যে বলা কিন্না শায়াতিনা কাফারু, হ্যাঁ, এই কুফরিটা শয়তানরা করে, জিন শয়তানরা করে, ইহুদিরা তাদের সাথে যোগসাজশ করে শিরক করিয়ে ওদেরকে পক্ষে টানে, তারপরে ওই শয়তানরাই বলি করে। বলেন অন্যত্র একটা আছে বলেন ইয়াউযুনা বিল জিন, ওই কথাই আপনার কথাই প্রমাণ। জি জি জি, ওই যে সূরা জিনের মধ্যে যে ওয়ানা কান রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিল রিজালি মিনাল জিন, পুরুষ আছে যারা জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের আশ্রয় গ্রহণ করে, কাছে সাহায্য সাহায্য। জি, তো এই জন্যই এখানে জাদুবিদ্যাকে কুফর বলা হয়েছে। এবং যে দুই মালাক বা হারুত মারুত, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা একটা পরীক্ষা, তুমি কুফরি করো না, মানে জাদু শিখে ইমান নষ্ট করো না। এবং আয়াতের পরেও এসছে ওলাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এরা জানে জাদু বিদ্যা তারা শিখে আখিরাতে এদের কোনো কিছুই থাকবে না। ওলা বিসমা সরবি আনফুসাহু লাও কানু ইয়ালামুন, এটা কত নিকৃষ্ট জিনিস যেটা দিয়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। তাহলে এটা সবার জানা উচিত, জাদু বিদ্যা কুফরি, জাদু যারা শিখে তারা কুফরি করে, যিনি জাদুকর তিনি একজন বেঈমান, তার ঈমান নাই এবং ইসলামে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। জি, আত্মবিশ্বাস যে কেউ যদি জাদুবিদ্যা শিখে শিখায় তার শাস্তি হলো, সে যদি তওবা না করে তাহলে ইসলামিক রাষ্ট্র বিচারিক ভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে, এটা হলো এটার বিধান। জি জি, যেন জাদু শিখার আসলে কোনো সুযোগ নাই, এই মৌলিক মশালাটি এখানে উঠে আসে বোধ হয়। জাদু এবং মুজিজা দুটি বিষয় তাদের মধ্যে যেরকম পেঁচিয়ে গিয়েছিল, তারা গুলিয়ে ফেলেছিল এবং জাদু আর মুজিজাকে পার্থক্য করতে পারছিল না। আমাদের সমাজেও ইসলামের অনেকগুলো বিষয় এরকম আমাদের মধ্যে অনেকটা গুলিয়ে যায়, যে আমরা এই জাদুটা অত্যন্ত খারাপ জিনিস এবং এটা সামাজিক ভাবে ক্ষতি, ব্যক্তিগত ভাবে ক্ষতি, ব্যক্তিগত নিজে ইমান হারা হবে, সামাজিক ভাবে ক্ষতি, যে স্বামী স্ত্রী পারিবারিক সম্পর্ক পারিবারিক বিচ্ছিন্নতা তখন নিয়ে আসে সামাজিক বিচ্ছিন্নতা, কাজী এটা অত্যন্ত ভয়ঙ্কর সমাজের জন্য। একটা জাদুর যে একটা হাকিকত আছে যেটা আপনি বলছেন,
আমাদের ব্যক্তি জীবনে। আমরা আসবো এই ঘটনা নিয়ে আবারও, যেতে হচ্ছে শুধু দর্শক একটি ছোট বিরতিতে, তারপর ফিরে আসবো ইনশাআল্লাহ। কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, বিরতির পর আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম এই হারুত মারুতের এই ঘটনা, এবং যাতে সুলাইমান আলাইহিসসালামকে জড়িয়ে জাদু এবং মুজিজার ভিতরে এক প্রকারের মিশ্রণ ঘটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ইহুদি চক্রান্ত, সেই চক্রান্তে কীভাবে আমরা এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হতে পারি, যেটা শেখ বলছিলেন জাদুর যে প্রভাবটা। জি, জাদুর প্রভাব, এক ইহুদি লাবিদ ইবনুল আসাব নবী সাল্লাল্লাহু সাল্লামকে জাদু করেছিল। সহি বুখারিতে বা অন্যান্য হাদিস গ্রন্থে সহি সনদে এটা বর্ণনা এসেছে। তো জাদুর যে একটা প্রভাব নবী সাল্লাল্লাহু সাল্লাম উপরও দেখেন, এটা একটা প্রভাব বিস্তার করেছিল। তিনি হযরত আয়েশা বলেন যে নবীজি কিছু কাজ উনি করেন নাই, কিন্তু জাদুগ্রস্ত হওয়ার পর থেকে উনি বলতেছেন আমি এগুলো করেছি, আসলে উনি করেন নাই। আবার যেটা করেন নাই সেটা বলতেন যে এটা আমি করেছি। তো এসব নারী পুরুষকে বা স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে যে জাদু, এটার মূল ধরনটা হলো স্বামী স্ত্রীর কাছে গেলে সে অক্ষম হয়ে যায়। মানে তারুণ্যের যে একটা বিষয় আছে, এটাটা শয়তান সেখানে একটা বাধা সৃষ্টি করে, মন মরা হয়ে গেলে তখন খারাপটাও চলে। জি জি, আবার অনেক সময় স্বামীর কাছে স্ত্রীকে বিশ্রী দেখায়, স্ত্রীর কাছে স্বামীকে বিশ্রী দেখায়, সাহারু আয়ুনান নাস, চক্ষুকে কন্ট্রোল করে জিন শয়তান। এটা ভালো লাগে না। কোরআনও এটাকে একবারে যেটা বর্ণনা করেছে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা মিনহু মা ইউফাররিকুনা, মানে দাম্পত্য জীবনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। আর নবীর কালের মধ্যে ঘটেছিল। জি, সেটাই। জি, এবার আমি আসছি। সেটা আসলে খুব বাস্তব ঘটনা। তারপরে নবীজি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন যে দুজন ফেরেশতা আসছে, একজন ওনার মাথার পাশে বসা, একজন পায়ের পাশে বসা, জিজ্ঞাসা করতেছে মা হালুর রাজিল, ওনার কি হলো। তো আরেকজন বললেন মাকবুবুন, উনি জাদুগ্রস্ত। তো আরেকজন প্রশ্ন করলো কে জাদু করেছে, আরেকজন বললেন যে লাবিদ ইবনে আসাম জাদু করেছে। কোথায় করেছে? একটা কুফের ভিতরে, ফি জুফে তালাইন যাকারিন, মানে একটা পুরুষ খেজুর গাছের শিশির ভিতরে জাদুর জিনিসটা রেখে একটা কুফের তলায়, ফি বিইর জি আরওয়ান, জি আরওয়ান কুফের তলায় এটাকে রেখে দেওয়া হয়েছে। মানে 11টি গ্রন্থি, 11টি গিরা, গিরা দেওয়া হয়েছে। তখনই আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস, 11 আয়াত, 11 আয়াতের এই দুইটা সূরা নাজিল করলেন। একটা আয়াত পড়েছেন, একটা গিরা কেটে গেছে, আরেকটা আয়াত পড়েছেন, আরেকটা গিরা কেটে গেছে। 11 আয়াত পড়ার পর দেখা গেল একেবারে উনি জাদুমুক্ত হয়ে গেলেন। তো এটা তাহলে জাদুর দ্বারা যে দাম্পত্য জীবনের একটা বিঘ্নতা আসে, এটা বাস্তব। এটা থেকে বাঁচার জন্য আমাদের জন্য তাবিজ তুমান না, কোন ফকির খোনার না, সেটা জন্য ডাইরেক্ট মুহাফাজাতাইন এবং সূরা ইখলাস সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমাবার আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফি কাফাইহি ফানাফাসা ফীহিমা, তিনি দুই হাতের তালুর মধ্যে এটা পড়ে মাথার উপর থেকে সামনের অংশ মুছতেন, পরে আবার পিছনের অংশ মুছতেন, এভাবে তিনবার করতেন, করলে এভাবে সে জাদু থেকে ইনশাআল্লাহ। জাদু প্রসঙ্গে একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের সমাজের দর্শকদের কেউ যেন জিনিসটা আবার ভুল না বুঝেন, আমাদের সমাজে প্রচলিত জাদু কিন্তু দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো ম্যাজিশিয়ান যে ম্যাজিক করে, ওইটারে কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ জাদু বলেই জানে। কোরআন এবং সুন্নাহ আমাদের আলোচ্য বিষয় যে জাদুর কথা উঠে আসছে, এটা সেটা নয়, এটা ভিন্ন জিনিস। এটা অনর্থক কাজ করবো কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা কুফুরি অবশ্যই নয়। জাদু বলতে কেউ যদি মনে করেন যে জাদু করে এবং এই জাদু, তাহলে বিভ্রান্তির সমস্যা হবে। ওইটা হলো হাতের ভেলকিবাজি, হাতের ভেলকিবাজি। এখানে কোরআনিক জাদু যেটা, সেটা হলো খোনারের কাছে, ফকিরের কাছে গিয়া তাবিজ তুমারি কালামের মাধ্যমে, কুফুরি কালামের মাধ্যমে, এগুলি কুফরি কালামের মাধ্যমে। আর দাম্পত্য জীবনে যেটা একটা কথা আছে, সেটা হচ্ছে এই শেখ বলেছেন যে যারা জাদু করে তারা শয়তানের আশ্রয় নেয়, এটা কোরআনের কথা। জি, এই জাতীয় কিন্তু আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে জ্যোতিষীরা, তারাও কিন্তু শয়তানের আশ্রয় গ্রহণ করে নানা রকমের একটা সত্য কথার সাথে আরো 10টা মিথ্যা মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ওদের সাথে শয়তানের যোগাযোগ একই, শয়তানের হাদিস স্পষ্ট আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও সাহিরান ফাসাদদাকাহু আও আরাফা ফাসাদদাকাহু, ফাকাত কাফার বিমা কাদিলা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই জাদুকরের কাছে যাবে এবং ওই জ্যোতিষীর কাছে যাবে, হাত দেখায় গণকের কাছে গিয়ে এবং সে যা বলে তা বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে সে সেটাকে অস্বীকার করলো, মানে বেঈমান হয়ে এটা বিশ্বাস করলে, বিশ্বাস করলে। আর ওই হাদিসের আগের অংশে বলা আছে যে গেল হাত দেখালো চলে, কিন্তু বিশ্বাস করে নাই, তবু তার চলে দিলে। এখন এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের
আমাদের দর্শককে আমরা এখান থেকে আসলে কিছু জাদু থেকে বাঁচার কিছু পরামর্শ আমরা দিতে পারি। একটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। জি, তাবারানি রাওয়াতে আছে যে মান কারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে পাঁচ ওয়াক্ত সালাতের পর, কানা বিজিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা, আগামী সালাত পর্যন্ত সে আল্লাহর সাথে চলে যাবে। আর তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়তেন এবং মাগরিব আর ফজরের পরে পড়তেন, তিনবার প্রত্যেকটা সূরা। এটা জাদু টোনা ইত্যাদি থেকে বাঁচার বিশাল একটা উপায়। বিসমিল্লাহ কোন জিনিসে তাকে ক্ষতি করতে পারবে না, সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার। এখানে আজওয়া খেজুরের কথা এসছে, মদিনার উঁচু ভূমির যে আজওয়া খেজুর গুলি আছে, যদি কেউ ষাটটি আজওয়া মিন আওয়ালিল মদিনা, মদিনার ষাটটা খেজুর যদি কেউ খায়, তাহলে সারাদিন কোন জাদু আর কোন বিষ দিয়ে তো জাদুটা করা হয়। সূরা বাকারা যেই ঘরে থাকবে, পড়বে, পড়া হবে, সেটা ক্যাসেটে হোক, ব্যক্তি পড়ুক, ওই ঘরে কোন শয়তান জিন যেতে পারবে না। আমরা বলবো নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, কেননা নিজে পড়ার ভিতরে যে রুহানিয়ত আছে, আমরা যান্ত্রিক পড়ার ভিতরে যে সেই রুহানিয়ত একটু আরেকটা পরামর্শ আমরা এখান থেকে দেই যে কোন জাদু নষ্ট করার জন্য যাতে কোন খনারের কাছে, ফকির কাছে না যান, কারণ সেই ফকির কি করবে, সে আরেকটা জিনকে লাগিয়ে আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবে। তাহলে খারাপ জাদু করে লাগালো এক জিন আর উনি লাগালেন আরেক জিন, উভয় জিনের কাজ হবে এই লোকের বিভ্রান্ত করার জন্য। তারা এমন এমন শর্ত জুড়ে দেয় যে মানুষের মধ্যে আসলে বিশ্বাসের একটা জায়গায় এসে পৌঁছে যায়। একটা কালো মুরগি লাগবে, একটা কালো ছাগল লাগবে, দশ হাজার এক টাকা লাগবে, এমন একটা মানে যে পুকুরে যান নাই, লাল মুরগা মানে পানি বেরোয় রাস্তা নাই, ওই পুকুরে পানি লাগবে, ওই পুকুরে পানি একসাথে পেরেশানি করা লাগবে, এবং সেই রাত বারোটা এক মিনিটে অমুক জায়গার অমুক গাছে একটা শিকড় নিয়ে আসবে, কাপড় না থাকে, এই অবস্থায় আপনি যাবেন, মানে ইবলিস বানিয়ে ইবলিসের কাছে। এবং ওই যে কালো মুরগি কালো ছাগলের কথা না, একগুলি জিন আছে তারা কালো রং ভালোবাসে, কালো মুরগি নিলে ওদের নামে জবাই করে, হে জিন তোমার নামে এই মুরগি জবাই দিলাম, তখন ওই জিন তার কাছে আসে। কথা বলতে চাচ্ছেন বারবার, জি জি, জিন কিন্তু থাকে আপনার টয়লেটে, আবার থাকে কোথায়, যেখানে গোবর থাকে, ময়লা, ওই যে আপনার গরু বাছুরের গোবর যে ফেলে সেখানে থাকে, ময়লা যুক্ত জায়গায় থাকে। আর ওখানে পেশাব পায়খানাতে যেতে হলে যে রাসূল সাল্লাল্লাহু দোয়া শিখাইছেন যেতে আসতে, ভালো পরামর্শ এটা। এবং আরেকটা পরামর্শ হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনের সময় কিন্তু শয়তান অংশগ্রহণ করে, খাওয়ার সময় কিন্তু করে, এই জন্য বিসমিল্লাহ আল্লাহু জান্নাব না শয়তান, ওই জন্য শয়তানের মারা যাওয়া করতে হবে। আরেকটা পরামর্শ দিব, আমি দেখেছি বহু দাম্পত্য জীবন বিবাহ হওয়ার পরে খুব সুন্দরভাবে জীবন যাপন করছে, আপনার এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পরে কোন এক শয়তান আসে বা কোন একজন খারাপ মানুষ আসে যা ও অমঙ্গল কামনা করে, এই জাদুর মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি। জি জি, ধন্যবাদ আপনাদের, সময় আমাদের একেবারে কমে গিয়েছে, সময় মাত্র আমাদের এখানে কম, আমি যাব মর্যাদা ব্যাপারে। জি জি জি, আমরা যেটা বলতে চাবো যে এখন জাদু গেল, কিন্তু যে ঘটনা ছিল জাদু আর মর্যাদার ভিতরে পার্থক্য, মর্যাদা আমার সম্মান, মর্যাদা হলো আল্লাহর পক্ষ থেকে কোন নবীকে তিনি যে অলৌকিক ঘটনা তার মাধ্যমে ঘটিয়েছেন সেটা কোনো কারামত না, সেটা কোনো নবী ছাড়া আর কেউ পায় না। মর্যাদা শুধু আম্বিয়ায় কেরামদের সাথেই এটা সম্পর্ক, যেমন নবী সাল্লাহ সাল্লামের আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরে সালি আলাহ সাল্লামের জন্য একটা পাথর, বিশাল পাথরের ভিতর থেকে একটা উটনি বেরিয়ে আসছে, মুসা আলাহ সাল্লাম লাঠি মারলেই বিশাল অজগর সাপ সাগরে মারলেন, একেবারে বারোটা হাইওয়ে বেরিয়ে আসলো, বারোটা ফোয়ারা বেরিয়ে গেল, ফোয়ারা বেরিয়ে গেল। এগুলি আমরা বলতে পারি মর্যাদা হচ্ছে আপনার মানুষ যে মানবীয় শক্তিকে এজাজ বা অক্ষম করে দেয়, অক্ষম করে দেয়, এটা শুধু আম্বিয়ায়ে কেরাম, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সক্ষম, এবং তিনি তার নবীদেরকে দিয়ে এটা দিয়েছেন, আর এটা তাদেরকে যে আল্লাহ মনোনীত করে নবী হিসেবে পাঠিয়েছেন তার দলিল।
পার্থক্য তো হয়ে গেল যে আম্বিয়া কেরামদের হাতে যেটা হবে এগুলি হলো মুজিজা, নবীগণ ছাড়া সাধারণ আউলিয়া আউলিয়া বা আপনারা যারা ঈমানদার আছেন ওনাদেরকে আল্লাহর সম্মান দেন, হাতেই আল্লাহ তাআলা অনেক কিছু ঘটালেন অনেক কারণে, সেটা কারণ জি একটা নিয়মের উপর আছে, সেটা হচ্ছে যে যখন আল্লাহ চাইবেন তখন কিন্তু কারামতটা সে দেখাতে, এটা কোনো মানুষের হাতে না, কোনো ওলির হাতে না, কিন্তু অনেক সময় এখন যে কারামত দেখাচ্ছে আমাদের যেমন ওলির নামে দুইজন যখন তখন দেখাচ্ছে দুইজন, এটা এটা সুন্দর ক্লিয়ার হওয়ার কথা মত আমার কথা বিষয় যে কোন ওলি বা কোন পীর বা কোন নেককার মানুষই কোন ব্যক্তি কারামত দেখানোর ক্ষমতা রাখেন না, নিজে আমি এখন কারামত দেখাবো এটা তার অধীনে না, কারামত এবং মুজিজা গুলো সম্পূর্ণ আল্লাহ প্রকাশ করেন নবীদের এবং ওলিদের মাধ্যমে, যার ভিতরে তাওহীদ নাই সুন্নত নাই সে যদি কারামত দেখায় এটা জিনের কাজ, অদৃশ্য জিন জগৎ, অদৃশ্য জিন জগৎ, বিশাল জিন জগৎ আছে, যেমন দেখা গেল একটা লোক বেদাতি মুশরিক সে সাগর বুদ্ধি হেঁটে যাচ্ছে নদীর উপর, তার মানে জিনে তাকে জিনটাকে শূন্য করে নিয়ে যাচ্ছে, তিনটা বিষয় শয়তানি, একজন মানুষ নবী দাবি করবেন তিনি নবী হিসাবে দাবি করবেন এবং তার হাতে অলৌকিক কিছু আসবে সেটি মুজিজা, একজন মানুষ নেককার থাকবেন সম্পূর্ণ কোরআন সুন্নাহর উপরে চলবেন বেদাত শিরক থেকে বেঁচে থাকবেন এরকম একজন মানুষের হাতে কোনো অলৌকিক ঘটনা ঘটলে আল্লাহর হুকুমে সেটি হলো কারামত, আর একজন মানুষের হাতে অলৌকিক কোনো ঘটনা ঘটছে তিনি নবীও দাবি করছেন না তার আমল কোরআন সুন্নাহর অনুযায়ী না তাওহীদ শিরকের উপর তাওহীদের উপর না তাহলে সেটি অবশ্যই জাদু এবং শয়তান, এখানে অত্যন্ত বড় একটা জিনিস যেটা কোরআন সুন্নাহ আমরা পাই দাজ্জাল, দাজ্জালের মতো এত অলৌকিক ঘটনা আর কারো হাতে ঘটবে না, অথচ সে হলো কত বড় খারাপ লোক, কত বড় আল্লাহদ্রোহী, জি 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 ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ শেখ আপনাদেরকে। সম্মানিত শ্রোতা দর্শক, আমাদেরকে সময় বলছে এখন আর নয় যেতে হবে, তো যাওয়ার আগে একটু সংক্ষেপে বলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে যে অলৌকিক কিছু দেখান সেটা হলো মুজিজা, আর জাদুর ভিতরে পার্থক্য আমরা বুঝেছি, জাদু কুফরি কাজ, এটা শয়তানের কাজ এবং মানুষকে ইমানহীন করে ফেলে, সুতরাং যেগুলি ইমানহীন করে ফেলে মানুষকে বেঈমান বানিয়ে ফেলে কাফের বানিয়ে ফেলে সেই কাজে কখনো আমাদের সম্পৃক্ততা থাকতে পারে না, উপরন্তু আমরা বলবো যে নবুয়তের দরজা বন্ধ আর কেউ নবী আসবেন না, সুতরাং এই জগতে যদি কেউ নবুয়তি দাবি করে আবার কিছু কেরামতি দেখাতে চেষ্টা করেন তাহলে সম্পূর্ণরূপে বলবো এটি ভুয়া ভ্রান্ত এবং সম্পূর্ণরূপে এটি হলো শয়তানের চক্রান্ত, কাজেই এই চক্রান্ত মুক্ত থেকে আমাদেরকে পূর্ণ ইমানের অধিকারী হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন, আমিন। সকলের কল্যাণ কামনা করে ফিস্টি বাংলার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মুবারকবাদ জানিয়ে আজকে বিদায় আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।